তুমি তুমি শুধু তোমারই উপমা, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। হ্যালো কোনাল, কেমন আছেন? হ্যালো, ভালো আছি। আচ্ছা, আপনি কি জানেন আপনাকে নিয়ে গুগলে মানুষজন কি কি সার্চ করে? না, জানি না। কি সার্চ করে? আমার কাছে একটা লিস্ট আছে। ওকে, আমি একে একে বলছি, আপনি আপনার দর্শক কিংবা শ্রোতাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিন। ওকে, কোনাল নামের অর্থ কি? কোনাল নামের অর্থ কি? কোনাল নামের অর্থ সম্ভবত আমি জানি যে লাল পদ্ম, আমি যতদূর জানি। It's red lotus. এর পরের প্রশ্নটা হচ্ছে কোনাল এজ। 36। এরপর কোনাল সং, মানে কোনাল সং লিখে সবাই আপনার গান সার্চ করে, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই নিজের গাওয়া কোন গানটি আপনার সবচেয়ে বেশি প্রিয়। আমি আসলে এই 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 কথাটা আমিও মাঝে মাঝে লিখি, কেন আমার যখন যে গানটা রিলিজ হয় সেই গানটা কেমন করছে, সেই গানটার ভিউ কত বা স্ট্যাটাস কী বা কমেন্টস কী, সেগুলো দেখার জন্য কিন্তু আমি এটা সার্চ করি, এবং ওই মুহূর্তে আমার ফেভারিট কিন্তু ওই গানটাই হয়। সো আলাদা করে আমি বলতে পারবো না যে কোন গানটা আমার ফেভারিট, আমি যে সময় আমার যে গানটা আসে সেই গানটাই আমার কাছে খুব প্রিয় হয়ে থাকে। আমরা এবার একটু আপনার গান শুনতে চাই, যে কোনো গান আমাদেরকে দুই লাইন গিয়ে শোনান। চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে, অভিমানে আবদারে মায়া দিয়ে ছড়িয়ে, তুমি 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 শুধু তোমারই উপমা, তুমি 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 শুধু তোমারই উপমা, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। সিঙ্গার কোনাল হাজবেন্ড নেম? সত্যি, সিঙ্গার কোনাল হাজবেন্ড নেম মঞ্জুর কাদের জিলানি, জিয়া ডাকে ওকে, বাট ওর নাম হচ্ছে মঞ্জুর কাদের জিলানি এবং আমরা ওকে ডাকি ঝন্টু নামে। ভীষণ নিয়ে এলো ফুলঝুড়ি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তারপরের প্রশ্ন, সিঙ্গার কোনাল বায়োগ্রাফি। বায়োগ্রাফি, ওকে, এটা অনেকে হয়তো জানতে চায়, অনেকে হয়তো জানে যে আমি কুয়েতে ছিলাম, সেখান থেকে এসেছি, এবং হচ্ছে এরপর বাংলাদেশে আমি কম্পিটিশনে নাম দিয়েছি, চ্যাম্পিয়ন হয়েছি এবং তারপর গান গাইছি। বায়োগ্রাফি আর কি, এই তো জীবন। সবশেষে দর্শক শ্রোতাদের জন্য যদি কিছু বলতে চান। থ্যাংক ইউ ডিয়ার অডিয়েন্স, আপনারা বাংলাদেশি ফিল্ম বাংলাদেশি গানকে এত উৎসাহ দিয়েছেন, যেভাবে হলমুখী হচ্ছেন, ফিল্ম দেখছেন, এবং এই যে একটা আবার সবার এন্টারটেইনমেন্টের প্রতি যেই একটা অ্যাট্রাকশন, সে কারণে ফিল্মস হচ্ছে, ভালো ভালো ফিল্মস আমরা পাচ্ছি, এবং ভালো ফিল্ম হওয়া মানে ভালো সুন্দর গান আমরা পাচ্ছি। এই ভালোবাসাটা অব্যাহত রাখবেন, তবে আমরাও আমাদের ভালোবাসা বহিঃপ্রকাশ আমাদের সুন্দর সুন্দর গান দিয়ে আপনাদের কাছে করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।